করবো। লেটস ট্রাই। এখন হচ্ছে সব চকলেট হিস্টোরির পার্ট গুলো আমরা পেছনে ফেলে এসে এখন চলে যাবো আমরা মেইন পয়েন্ট। দেখেন এখানে আমরা চলে যাব চকলেট খাওয়ার জন্য। এই যে ইনি হচ্ছে চকলেটের উদ্ভাবনকারী। এখানে সব কিছু দেওয়া আছে, আসলে এক এক জায়গায় এক একটা ইন্ডিকেশন দেওয়া আছে। আসলে এরকম একটা জায়গায় আসলে অনেক কিছু শেখা যায়। সো আপনি যদি শিখতে চান অবশ্যই অবশ্যই এরকম সুন্দর সুন্দর কিছু মিউজিয়াম অথবা ভালো ভালো কিছু জায়গা পর্যবেক্ষণ করলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। সো নিজে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যার যার নামেই হচ্ছে তাদের চকলেট ফ্যাক্টরিগুলা। সো এনারা হচ্ছে চকলেট ইয়ার। আর এইখানটাতে কিন্তু দেখেন কি সুন্দর চকলেট যেভাবে তৈরি করা হতো সেই এটাও দিয়ে দিয়েছে। আর এই যে ইনাদের নাম লিনদেত। সো ইনি হচ্ছে এই লিনদেতের যেটা প্রতিষ্ঠাতা যার বলে। সো একজন দেনাল পিতার পিতার। সো সবার নামের সাথে কিন্তু চকলেটের উপাধি আছে। আর ইনি হচ্ছে সর্বপ্রথম কন্ডেন্স মিলের সাথে নেসলে নেসলের সাথে চকলেটকে মিক্স করে যেটা হোয়াইট চকলেট করা হয়েছিল। সো এই আইডিয়াটা নেসলে ওনারই হয়েছে। দেখতে পাচ্ছেন হেনরি নেসলে, তার মানে ওনার নামের সাথে আর চকলেটের একটা সংযোগতা আছে। সবাই কি সুন্দর করে শুনতেছে দেখেন। আর এইখানটাতে দেখেন কি সুন্দর চিনিয়ারের যে আর্টিস্ট করা হয়েছে এটার মধ্যেও কিন্তু আর্টিফিশিয়াল আছে, বিকজ সব কিছু মনে হচ্ছে একদম রিয়েল। দেখেন এই গরুর গাড়িটা পর্যন্ত চলতেছে, দেখেন এত নিখুঁত করে এগুলা করা হয়েছে, জাস্ট অসাধারণ একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, এখানে ফ্রেশ মিল্ক নিয়ে আসতেছে দেখেন, জাস্ট অসম্ভব একটা সুন্দর জায়গা। সো দেখেন কি সুন্দর করে ঘরের ভেতরে ইন্ডিকেশন দেওয়া আছে যে কিভাবে কি করা হয়েছে। এই তিনটা ঘরে ওদা আছে। এখানটাতেও আছে বিভিন্ন প্রজাতির সাজ, মানে কত রকম কত ডিজাইনের চকলেট হয় এই সাজগুলো পর্যন্ত এখানে দেখানো হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে। এইভাবে অত্যাধুনিক মানে প্রযুক্তি কিভাবে উন্নত করেছে সেটা পুরো ডিটেলস দিয়ে দিয়েছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রযুক্তি উন্নত হয়েছে। আর উন্নত প্রযুক্তির যে চকলেটের ফ্রেমগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাল নির্ধারক মানে নির্ধারিত করেই কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু। এই যে আশির পর থেকে হচ্ছে হইতে টুডে। সো এখন তো একদম অত্যাধুনিক প্রযুক্তি যেটাকে বলে। আর চকলেটের সাজগুলো দেখতে পাচ্ছেন এখন প্লাস্টিকের আর কি বলে এটাকে ফয়েল ফয়েল প্লাস্টিকের আর কি যেটাকে বলে। সো এইভাবে
সিলিকন মোড় প্রত্যেকটা দেখেন অত্যাধুনিক মানে মোডে চলে আসছে। সো জাস্ট অসম্ভব একটা সুন্দর জায়গা, যারা সুইজে আছেন অবশ্যই অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। ভুলবেন না করছে এখন দেখেন। আরে তো এইখানটাতে আছে বিভিন্ন রকমের চকলেট, এখানে স্টেপ বাই স্টেপ, ও মাই গড, জাস্ট অসাধারণ একটা ফ্লেভার চকলেটের দেখতে পাচ্ছেন। চকলেটটা কিভাবে কিভাবে করা হয়, এটা হচ্ছে আইন স্টুপ, মানে দেওয়া আছে এক নাম্বার, আর এখানে আছে দুই নাম্বার, মানে তারপরে কি করা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে যে চকলেটগুলো তৈরি করা হয় সেটা পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আর এখানে দেখেন সুগার, চিনি, তারপরে মিল্ক, মানে কি কি ইউজ করা হয়, কাকাও কত পার্সেন্ট, পুরো ডিটেলস ইন্ডিকেশন এখানে দেওয়া আছে। এই যে পার্সেন্টটা এখানে দেওয়া আছে দেখেন, 99% কাকাও, হ্যাঁ একদম 99%, 70% কাকাও এটার মধ্যে, আর এটার মধ্যে আছে 55% কাকাও, মানে পুরো ডিটেলস এখানেও দেওয়া আছে। সো ফাইনালি আমরা চলে আসছি, ও মাই গড, যে চকলেটটা আপনারা বাইরে দেখে আসছেন এটাকে এখন টেস্টের করব। এটা হচ্ছে একদম কাকাও, যেটা ব্ল্যাক, যেটা ব্ল্যাক চকলেট, তো এখন হচ্ছে তারা টেস্ট করবে। টেস্ট অফ চকলেট, ও মাই গড, ইয়া চাপ দাও, ইয়া ভেতরে দাও, ভেতরে দাও, ও মাই গডনেস, শোনো দেখি, আমি তো খাওয়াতে দেখলামই না, আমরা খাই, সিনহা নিজেটা নিজেই করবে, গরম কি গরম, এভাবে না মা, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, ওয়াও, সো খাও দেখি, মুখে দাও মুখে দাও, ভালো লাগে না, ওয়াও ইয়ামি, ও সো ফিলে টেস্টি না। দেখতে পাচ্ছেন এখানে গরম তৈরি হচ্ছে, চলেন দ্বিতীয়টা যাওয়া যাক। সো এখন চলে আসছি দ্বিতীয়, যেটা হচ্ছে মিল্ক আর মানে কন্ডেন্স মিল্ক আর চকলেট মিক্স করে যেটা হয়, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা একটা কালার, আর ওটা হচ্ছে একদম পিওর চকলেট কাকাও, মানে পুরো 100% কাকাও, মানে 99% কাকাও। সো এখন আমরা হচ্ছে এইটাকে ট্রাই করবো, না 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 সিনা না, আমি দিয়ে দেবো, খাও খাও খাও, ওকে, ও ইয়ামি, আমি দিই আমি দিই, কি সুন্দর করে চকলেট, ও মাই গড, একবার লাগো এই এক, জাস্ট অসাধারণ সুন্দর না বলেন, কিভাবে তৈরি হচ্ছে সবাই এখানে প্রভিডেন্ট করছে। আর আমার কাছে এই হোয়াইটটার তুলনায় মিডলেরটা, আই মিন চকলেট আর হচ্ছে যেটা সাদা আর কালা দুইটা মিক্স করে যেটা হয়েছে, হ্যাঁ এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে, আমারটা অনেক ভালো লাগছে এটা। আর পুরো তিনটা চকলেটই কিন্তু একদম টোটালি গরম, আর এটাও একটু ভালো লেগেছে, তবে সাদাটা থেকে আর এটা দুইটার তুলনায় এটা হচ্ছে আমার কাছে বেস্ট ছিল, আই মিন দুইটার মিক্সিনে যেটা হয়েছে। মানে এইদিক থেকে চকলেটের মোল্ডটা যায়, খালি মোল্ডটা, আর এইটার ভেতরে হচ্ছে চকলেট দেয়, মানে কতটুকু দেওয়া লাগে। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে দিচ্ছে চকলেট, সো এখানে যখন দেওয়া হয় দেন হচ্ছে এটার ভেতরে চলে আসে, দেখেন এখানে প্রসেসিংটা দেখানো হয়েছে। সো এটা হচ্ছে জাস্ট
ফোলটাকে একদম ফিল আপ করে মানে পরিপূর্ণ করে দেয়। সো তারপরে এখান থেকে বের হয় একদম সুন্দর করে, আই মিন টোটালি রেডি হয়ে এখান থেকে বের হয়। আর এইটা হচ্ছে হট, মনে হয় হট হয়ে চকলেটটা সেট হয়ে যায়, ওটা যেমন ভিজা থাকে এটা একদম সেট হয়ে যায়। সো এইটা এখানে সেট হওয়ার পরে হচ্ছে এইটার ভেতরে আসার পরে চকলেটটা মোল্ড আউট করে ফেলে, দেখেন একদম মোল্ড আউট হয়ে গেছে। সো পুরো প্রসেসিংটা এখানে দেখানো হয়েছে, পুরো টোটালি প্রসেসিংটা। আর এটা হচ্ছে চকলেটটাকে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট কাটিং করা হয়। আর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন, দেখেন মানে ছোট ছোট যে চকলেট এটা হচ্ছে এভাবে এটার ভেতরে যায়। সো এখানে দেখানো হয়েছে টিভিতে পুরো কীভাবে রেলি করে যাচ্ছে, তারপরে এখানে হচ্ছে একটু ড্রাই হয়, তারপরে এখান থেকে দেখেন এখানে যেটা এটা চকলেটটা শুকানোর পরে এখানে হচ্ছে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয় সাদা। সো এই যে লেয়ার দেওয়ার পরে এই অবস্থা, আর লেয়ার দেওয়ার পরে হচ্ছে এইটাতে যাওয়ার পরে ডিজাইন করা হবে, দেখতে পাচ্ছেন একদম স্টেপ বাই স্টেপ এখানে দেখানো ট্রাই করেছে ওরা। সো এখানে হচ্ছে লেয়ার করা হয়েছে, সাজানো হয়েছে, আর সাজানোর পর এখানে হচ্ছে একটা করে এই পেস্তা বাদামগুলো যে এখানে রাখা, সো এগুলাকে একটা করে জাস্ট স্টেপ বাই স্টেপ উপরে রেখে দিয়েছে। আর এইখানটাতে কি করেছে ফাইনাল স্টেপ, এটাকে শুকিয়ে ফেলা হয়েছে, আই মিন একদম ড্রাই করা হয়েছে যে এখানে ইন্ডিকেশন দেওয়া আছে। সো এটা ড্রাই করার পরে এইখানে এসে ফাইনাল কি হয়েছে, নিচে আরেকটা চকলেটের পরদ হয়েছে, দেখেন এখানে কিন্তু একদম অনেক চকলেট ছিল, বাট এইখানে যায় যে চকলেটটা নিচে মানে জুতার মতো একটা পরদ হয়ে গেছে। সো এখানে আসার পরে এই যে এই অবস্থা, আর এইটাতেও ফাইনাল স্টেপ হচ্ছে শুকায় দিছে একদম, যাতে এটা শুকায় শক্ত হয়ে যাওয়ার পরে হচ্ছে এইভাবে এখানে বের হয়। সো পুরোটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, এখানেও স্টেপ বাই স্টেপ দেখানো আছে। সো এই হচ্ছে পুরোটা, সো দুই সাইডে হচ্ছে দুইটা দেওয়া দেখানো, আর এইখানেও চকলেট প্রভিডেন্ট করা যায়, এটা হচ্ছে বিভিন্ন রকমের প্রভিডেন্ট। আর এইখানটাতে দেখেন কী কী দেওয়া আছে, স্ট্রবেরি, এটা মনে হয় কী বলো এটাকে, গোলমরিচ, বাদাম, তারপরে দারুচিনি, এটা হচ্ছে বাদাম, আর এটা তো কফি দেখতে পাচ্ছেন। আর এইখানটাতেও কিন্তু আছে, এখানে নারিকেল আছে, আদা আছে, কত ধরনের ফ্লেভারের চকলেট পাওয়া যায়, অরাঞ্জে আছে, লেবু আছে, পুদিনা পাতা আছে, আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। সো কত রকম ফ্লেভারও আছে সেটাও দেওয়া হয়েছে, না না না। আর এখানে হচ্ছে হাত দেওয়ার পরে হচ্ছে চকলেট আসে, দেখেন কোথায়। সো আমি এখানে হাত দিচ্ছি দিচ্ছে, ও এই যে দেখেন কি সুন্দর করে চকলেট দেয়, ওয়াও। সো ইন্টারেস্টিং একটা পার্ট দেখেছেন, এখানে আপনার হাত রাখার পরে হচ্ছে চকলেট গুলা দিবে, এই যে দেখেন কি সুন্দর করে কেটে দেয়, ও মাই গড। ওটা হচ্ছে আমি খাইলাম অরাঞ্জের ফ্লেভার ছিল, প্রভিডন করা যায়।